ব্যাগ কাঁধে ঘুরে ঘুরে মোবাইল ফোনে ডলার ব্যবসা করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দৈনিক 70 থেকে 75 লাখ টাকার মুদ্রা অবৈধভাবে কেনা বেচার কথা স্বীকার করেছে আটক ব্যক্তিরা। সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থা প্রধান। তিনি বলেন, অবৈধ মানি এক্সচেঞ্জ ও হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় নগরীর 5টি জায়গায় একযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় 14 জনকে আটক করা হয়। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। দেশে 235টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ আছে। এর আড়ালে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করছে 1000-এর বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। যাদের ডলার প্রয়োজন বা বিদেশি মুদ্রা প্রয়োজন, ভিসা তার স্ট্যাম্প হয়ে যাবে পাসপোর্টে, অটোমেটিক্যালি পাসপোর্ট যে কোনো ব্যাংকে দেখালে ওই সংশ্লিষ্ট ব্যাংক তাকে তার চাহিদা মোতাবেক সমপরিমাণ বিদেশি মুদ্রা দেবে। তাই যদি হয় অবৈধভাবে একশো টাকা ডলার কেন 115 টাকা 118 টাকা দিয়ে কেনে? এদিক একদিকে যেমন তার আর্থিক লস হচ্ছে, অন্যদিকে সে যে কাজটা করছে এটা একটা অন্যায় কাজ এবং এটা একটা অবৈধ কাজ।